What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাস কিচেন থেকে আমি আমানা বলছি। আজকে আমি মিষ্টি আলু রান্না করব চাপিলা মাল দিয়ে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমি এখানে মিষ্টি আলু কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ভিউয়ার্স। কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে আমি চাপিলা মাছ নিয়েছি, চাপিলা মাছটা দিয়ে আমি রান্না করব। সো ভিউয়ার্স, মাছটাকে আমি ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি। সো ভিউয়ার্স চলুন। সো ভিউয়ার্স, চাপিলা মাছের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, মাছটাকে আমি ভাজব, এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি, হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মাছটাকে আমি ভেজে নিব, এবারে এটাকে আমি তেলে ভাজবো। সো ভিউয়ার্স, আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ভিউয়ার্স, আমার মাছটা মুচমুচে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি মাছটাকে তুলে নিয়েছি, একটা পাত্রে আমি যে মাছটা ভেজেছি যে তেল দিয়ে, ওই তেলটা দিয়ে দিচ্ছি, মাছ ভাজার তেলটা দিয়ে আমি রান্না করব ভিউয়ার্স। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে নিলাম, যাতে পুড়ে না যায়। ভিউয়ার্স, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোকে আমি একটু ধুয়ে নিব তেলের মধ্যে।
তেল দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি উপরে, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আমি মিষ্টি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে যে পাত্রে আমি মশলা কষাচ্ছিলাম তার মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিচ্ছি, এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এবারে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে আলুটা ভেজে রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আমার আলুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা
অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এখন এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। মাছটাকে আমি উপরে দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এটা আমি আরো কিছুক্ষণ রান্না করে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার মিষ্টি আলু দিয়ে চাপিলা মাছের ঝোল। এই তরকারিটা খেতে খুবই টেস্টি ভিউয়ার্স। আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার মিষ্টি আলু দিয়ে চাপিলা মাছের ঝোল। সো ভিউয়ার্স, আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স, করে ফেলবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে ভিজিট করুন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।